আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন। যা দিয়ে মোট ডোজ হবে 2970টা, মোটামুটি 1500 জনের মতো মানুষকে আমরা এটা দিয়ে ভ্যাকসিনেট করতে পারবো। দুই ধাপে টিকাটা দিতে হয়, 8 সপ্তাহ পরে প্রথমটার পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আর এখানে আমরা প্রথমে সবাইকে দিতে পারছি না, এখানে বেশ কিছু রেজিস্ট্রেশন করার সময় বেশ কিছু ক্যাটাগরি আছে, সেখানে 55 বছরের উপরে প্রায় সবাই রেজিস্ট্রেশন করতে পারবে, আর 55 বছরের নিচে সাধারণত আমরা অগ্রাধিকার ভিত্তিকে কিছু ক্যাটাগরি ঠিক করেছি, ওই ক্যাটাগরির উপর ভিত্তি করে রেজিস্ট্রেশন করতে পারবে। আচ্ছা, কয় স্টেপে মানে আপনারা দিবেন আর কাদের কাদের প্রথম পর্যায়ে দেওয়া হবে? প্রথম পর্যায়ে যেটা বললাম আর কি, যে 55 বছরের উপরে সবাই রেজিস্ট্রেশন করতে পারবে, আর 55 বছরের নিচে যারা করোনার সময় যারা সম্মুখভাগে বেশি কাজ করেছে, এই এদের উপর ভিত্তি করে বেশ কয়েকটা ক্যাটাগরি করা হয়েছে। রেজিস্ট্রেশনটা কোথায় হবে? রেজিস্ট্রেশনটা আসলে পার্সোনালি করতে হবে আর কি। সুরক্ষা নামে আমাদের গভর্নমেন্টের ইয়াতে একটা ওয়েবসাইট খোলা হয়েছে, ওয়েবসাইটে ওয়েব পোর্টাল, এখন অ্যাপ্লিকেশন আসবে সামনে, এখন ওয়েব পোর্টাল আছে, ওই ওয়েব পোর্টালে আপনাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যদি কেউ হসপিটালে যোগাযোগ করে তাহলে কি? আপাতত আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো, আপাতত তেমন আসলে সুযোগ আমরা দিতে পারছি না, তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো একটু সাহায্য। এই ভ্যাকসিনটা তো বাংলাদেশে অনেক কয়েকদিন যাবত আসছে বাংলাদেশে, কিন্তু ইতিমধ্যে কি আপনাদের কেউ কি সারা দিছে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে, যে আগ্রহ দেখাচ্ছে কি, এরকম কেউ আছে? আগ্রহ দেখাচ্ছে, আর আমরা শুরু করছি 7 তারিখ থেকে, তো 7 তারিখ থেকে আমরা বুঝতে পারবো যে কী পরিমাণ পাচ্ছে আর কি। যারা আগ্রহ দেখাচ্ছে তারা কোন শ্রেণীর? আগ্রহ দেখাচ্ছে মূলত যারা সচেতন আছেন তারা। না, বয়সের দিক থেকে বা বয়সে আসলে 55 বছরের বেশি যারা আছেন তারা তো আসলে ব্যাপারটা বুঝে উঠতে পারছেন না, 55 বছরের নিচের মানুষজনই যারা অন্যান্য ক্যাটাগরিতে পড়ছে তারাই আগ্রহ দেখাচ্ছে। আপনার নামটা আর পদবিটা? আমি ডক্টর গাদ্দাফি সিদ্দার, আরএমও ইনচার্জ উপজেলা স্বাস্থ্য। পত্রিক প্রদত্ত, আমরা ভ্যাকসিনের ডোজ হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা গ্রহণ করেছি। এখানে বেশ ডাক্তার বৃন্দরা ছিলেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা ছিলেন, সাংবাদিক বৃন্দরা ছিলেন। আমরা যে সরকারের যে উপজেলায় পর্যায়ক্রমে সকলেই ভ্যাকসিনের আওতায় আসবে, প্রথম পর্যায়ে আমাদের 1500 জনকে প্রাথমিক পর্যায়ে দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরিতে। তো আশা করছি যে আমাদের যারা ভ্যাকসিন নিতে আসবে কিংবা ভ্যাকসিন যারা দিবে, আমরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা করছি যে ভ্যাকসিন দিলে সুবিধা কী, অসুবিধা কী। আসলে অসুবিধা কিছুই নেই, যদি অসুবিধা থাকতো তাহলে সরকার এটি অবশ্যই ডিক্লারেশন দিত। সারা পৃথিবীতে ভ্যাকসিনটা নিচ্ছে, আমাদের হাকিমপুর উপজেলার প্রত্যেকটি মানুষ এই ভ্যাকসিনটি নেবে বলে আমি আশা করছি, কেউ নিরুৎসাহিত হবে না। প্রচার প্রচারণার ব্যাপারে কিছু? অবশ্যই এই প্রচার প্রচারণার ব্যাপারে আমরা যথেষ্ট ভূমিকা রাখবো, উপজেলা পরিষদ থেকে, আমাদের পৌরসভা থেকে, ইউনিয়ন পরিষদগুলো থেকে আমরা যথেষ্ট ভূমিকা রাখবো প্রচার প্রচারণার মাধ্যমে, মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করার জন্য যত রকম পদক্ষেপ গ্রহণ করার দরকার অবশ্যই আমরা করব। আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন।